তাহলে এখন থাকছে কবে বিয়ে করবেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেট্টি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও। साउथ इंडियन सिनेमार बेश जनप्रिय एकजन आलोचित अभिनेत्री हलेन अनुष्का शेट्टी। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে ভক্তদের মাঝে ভালো একটি স্থান তৈরি করে নিয়েছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রীর বয়স 40 এর কাছাকাছি হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি আনুষ্কা। তবে তার প্রেম এবং বিয়ে নিয়ে গুঞ্জনে প্রায় খবরে আসেন তিনি। সম্প্রতি এক জ্যোতিষী দাবি করেছেন 2023 সালের জুন মাসের আগেই বিয়ে করবেন আনুষ্কা শেট্টি। তবে এর আগে আনুষ্কা দাবি করেছিলেন 2023 সালের জুনের আগ পর্যন্ত অবিবাহিত থাকতে চান এই অভিনেত্রী। এদিকে এর আগে গুঞ্জন উঠেছিল পরিচালক প্রকাশ কোবেলা মুড়িকে বিয়ে করতে যাচ্ছেন আনুষ্কা, যদিও এ বিষয়টি নিয়ে তখন আনুষ্কার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এখানেই কিন্তু শেষ নয়, এর আগে প্রভাসের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠে। এছাড়া মাঝে তো শোনা গিয়েছিল প্রভাসকে তিনি বিয়ে করতে যাচ্ছেন, যদিও এসব গুঞ্জনকে পাত্তা দেননি আনুষ্কা। তখন অবশ্য তিনি সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন তার এবং প্রভাসের মধ্যে শুধুমাত্র ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা ব্যতীত আর কোনো সম্পর্ক তাদের মধ্যে নেই। অন্যদিকে বেশ কিছুদিন আগে আনুষ্কাকে প্রশ্ন করা হয় কবে বিয়ে করবেন আপনি, মূলত এমন প্রশ্নের উত্তরে আনুষ্কা বলেন, আমি জানি না আমি কবে বিয়ে করব। এছাড়া যখন বিয়ে করব তখন আপনারা সকলেই জানবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বিয়ে সম্পর্কে আনুষ্কা শেট্টি কি বললেন। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।